আজকের রেমেডিটা একদিনে তোমাদের ঘাড়ের কালো নোংরা ময়লা তুলে দেবে এবং সঙ্গে সঙ্গে তোমরা ইনস্ট্যান্টলি কিন্তু রেজাল্ট পাবে। যদি তোমাদের ঘাড় কনুই গলা অথবা বগল অথবা কনুইতে যদি এরকম দাগ থাকে কালচে ছোপ থাকে সেগুলো একদিনে পরিষ্কার হবে। হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল সঙ্গীতাস রিয়েল ব্লগসে। বন্ধুরা, সামনে পুজো, আর পুজোর জন্য আমরা ত্বকের চর্চা এখন থেকেই শুরু করে দিয়েছি। আর ত্বকের বলতে আমাদের স্কিনের চর্চা, হাতে পায়ের চুল সব কিছুই তো আমরা এখন যত্ন করছি যাতে পুজোর সময় আমরা খুব সুন্দর থাকি, গ্লোয়িং থাকি, দেখতে ভীষণ ভালো লাগে। কারণ পুজোর সময় এত টাইম হবে না যে তখন ত্বকের চর্চা করতে পারবো কিংবা চুলের যত্ন নিতে পারবো, স্কিনের যত্ন করতে পারবো। আগে থেকে যদি আমরা এই সমস্ত যত্নগুলো করে রাখি তাহলে পুজোর সময় আমাদের স্কিনটা ভালো থাকবে, সুন্দর থাকবে, অল্প মেকআপ করলে দেখতে ভালো লাগবে। আর পুজোর সময় ঘুরে ঘুরে ঠাকুর দেখবো, আড্ডা দেওয়া হবে, তখন অত সময় কোথায়। কিন্তু আমরা তখনও চাইবো যে আমাদের স্কিনটা যেন ভালো থাকুক, আমাদের চুলটাও যেন ভালো থাকুক, বেশি অত মেকআপ ঠেকআপ করতেও ইচ্ছা করবে না, অল্প একটু সেজে সুন্দর একটা নতুন শাড়ি অথবা সুন্দর একটা নতুন জামা, একটা নতুন ড্রেস পরে আমরা একদম দারুণ দেখতে লাগি যেন, এটাই সবার ইচ্ছা। তবে বন্ধুরা, যেটা হচ্ছে চুলের যত্ন হলো, স্কিনের যত্ন হলো, কিন্তু এই যে ঘাড় যদি কালো থাকে, দেখো একটা সুন্দর ড্রেস পরেছো তোমরা, হ্যাঁ, কিংবা একটা খুব সুন্দর ব্লাউজ পরেছো, আর এই ঘাড়ের এই জায়গাগুলো একদম কালো ছোপ কালচে দাগ হয়ে আছে, দেখতে কতটা বাজে লাগবে বলো তো। তো আজকে আমি তোমাদের দারুণ সুন্দর একটা ঘরোয়া রেমেডি শেয়ার করছি, যেটা তোমাদের ঘাড়ের এই সমস্ত কালো দাগ, অনেকেরই আমি দেখেছি যে প্রচণ্ড ঘাড়ে দাগ হয়ে যায় এবং সেই কালো নোংরা ময়লাটা একদম চেপে বসে থাকে, সেটা অসহজে যায় না। তো তোমরা যদি চাও যে পুজোর সময় তোমাদের এই গলাটা, ঘাড় গলা এগুলো বেশ সুন্দর থাকুক, যেরকম তোমাদের ত্বকটা স্কিনটা ভালো আছে সেরকম যেন ঘাড়ের গলাটাও যেন সুন্দর থাকুক, ভালো থাকুক, তার জন্যই আজকের রেমেডিটা এবং আজকের ভিডিওটা ভালো করে দেখো। আর শুধু ঘাড় গলাই না, এটা অনেকে পিঠ, ধরো তোমরা খুব সুন্দর একটা ব্লাউজ পরেছো, পিঠটা যদি একটু কালো হয়ে আছে, নোংরা হয়ে আছে, পিঠটা দানা দানা হয়ে আছে, ছোপ ছোপ হয়ে আছে, দেখতে কিন্তু ভীষণ বাজে লাগবে। তাহলে গলায়, ঘাড়, পিঠ, কনুই, হাত এই সমস্ত জায়গায় আজকের রেমেডিটা অ্যাপ্লাই করে নিজেদের ত্বককে খুব সুন্দর উজ্জ্বল বানিয়ে নিতে পারবে। তাহলে চলো ঝটপট আমরা দেখে নিই কীভাবে আমাদের ঘাড়, গলা, কনুই কিংবা পিঠটাকে ফর্সা উজ্জ্বল সুন্দর করে নিতে পারবো পুজোর আগে। তো বন্ধুরা, সবার প্রথমে আমাদের এখানে লাগবে একটি কাঁচা আলু। আলুটা ভালো করে ধুয়ে নিয়ে আলুটির খোসা ছাড়িয়ে নেবো আমি। কাঁচা আলুর রস এই ধরনের কালো দাগ ছোপকে তুলে দেয়। কালো দাগ ছোপে যদি তোমরা লাগাও, বেশ কয়েকদিন পর পর লাগাতে লাগাতেই দেখবে হালকা হয়ে যায়। আর বিশেষ করে ঘাড়, গলা, কনুয়ের দাগগুলো প্রচণ্ড জেদি হয়। তবে আজকের রেমেডিটা প্রথম দিনেই দেখবে তোমাদের 50% দাগ ছোপ হালকা করে দেবে একদম। ঘাড়ের যে কালো ময়লাটা যেদি ময়লাটা চেপে বসে থাকে সেটাকে 50% পরিষ্কার করে দেবে। তো এখানে একটি আলুকে আমি গ্রেট করে নিয়েছি, নিয়ে এক চামচ মতন, এক বড় চামচ মতন আলুর রস দেখো এখানে আমি বার করে নিলাম। আমাদের এখানে আলুর রসটাই প্রয়োজন। যদি তোমরা বেশি পরিমাণ বানাতে চাও তাহলে এগুলোকে একটু বাড়িয়ে নেবে সমস্ত জিনিসগুলো। এইবার আমি নিয়েছি টক দই। টক দই খুব ভালো করে ময়শ্চারাইজ করে, ডিপ ক্লিনিং করতে সাহায্য করে, এক্সফোলিয়েট করে খুব ভালোভাবে, স্কিনকে হাইড্রেট রাখতে সাহায্য করে, আর ব্লিচিং প্রপার্টিও আছে টক দইয়ে। এইবার আমি দিচ্ছি দেখো সামান্য পরিমাণ কোলগেট পেস্ট। কোলগেট পেস্টটা এই কারণেই দেওয়া, কারণ আমাদের ঘাড়ের গলার যে ময়লাটা প্রচণ্ড জেদি ময়লা হয়, খুব চেপে বসে থাকে, কালো ছোপটা প্রচণ্ড চেপে বসে থাকে। তো একটু কোলগেট পেস্ট মিশিয়ে দিলে খুব সহজে তাড়াতাড়ি কিন্তু উঠে যাবে। এরপরে দিচ্ছি এক চামচ চালের গুঁড়ো। চালের গুঁড়ো স্কিন হোয়াইটনিং করতে সাহায্য করে, চালের গুঁড়ো খুব ভালোভাবে স্ক্রাব করে দেয়, মানে ডেড সেলগুলোকে তুলে দেবে। এই যে নোংরা ময়লাটা আছে চালের গুঁড়ো মেশানোর জন্য, চালের গুঁড়ো যে একটু দানা দানা ভাবটা থাকে সেটা কী হচ্ছে, ওই জেদি ময়লাটাকে একদম টেনে তুলে দেবে একদম। তো এইভাবে আমার দেখো রেডি হয়ে গেল, চারটে জিনিস মেশালাম, আলুর রস, এক চামচ টক দই, একটু কোলগেট পেস্ট, এক চামচ চালের গুঁড়ো। এবারে যে ঘাড়ে যখন লাগাবে কিংবা যেই জায়গায় লাগাবে সেই জায়গাটা আগে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবে জল দিয়ে, ভালো করে একটি টাওয়াল দিয়ে মুছে নেবে। এবার একটু ভিজে ভিজে ভাব থাকা অবস্থাতে স্কিনটা কিংবা ঘাড়ে গলায় যখন লাগাচ্ছ, ঘাড়ে গলায় যদি একটু ভিজে ভিজে ভাব রাখবে সেই অবস্থাতেই তোমাদের
এই যে রেমেডিটা আমি তৈরি করেছি এটাকে লাগাতে হবে তোমাদের। খুব ভালো করে লাগাবে একটা লেয়ার, এবং যতটা জায়গায় তোমাদের কালো ছোপটা আছে ঘাড়ে গলায় পিঠে, পিঠেও লাগাবে তোমরা, পিঠে খুব ট্যান পড়ে যায়, পিঠে লাগাতে পারো, কনুইতে লাগাতে পারো, হাঁটু কিংবা বগলে যদি কালো ছোপ হয়ে গেছে তো সেই বগলেও আন্ডার আর্মসে লাগাতে পারো তোমরা। তো এইভাবে দেখো এটা এত ভালো রেমেডি হচ্ছে বন্ধুরা, সত্যি 50% তোমাদের দেখবে ট্যানিংটা, মানে কালো ছোপটা, যে দাগটা, কালো দাগটা তুলে দেয়, এতই ভালো রেমেডি এটা। তো এইভাবে দেখো খুব ভালো করে একটি মোটা লেয়ার লাগাবে তোমরা এটা বানিয়ে। তো এইভাবে লাগিয়ে দেওয়ার পরে অন্তত 25 থেকে 30 মিনিট এটাকে রেখে দেবে। 25-30 মিনিট পরে একটি ভিজে টাওয়াল দিয়ে, টাওয়াল দিন, একটি টাওয়ালই নেবে ভিজে। ভিজে টাওয়াল নিলে তোমাদের ডেড স্কিনটাকে, নোংরা ময়লাটাকে টেনে তুলে দেবে একদম। দেখো কতটা আমার কনুইটা পরিষ্কার হয়ে গেছে। এবার দেখো ঘাড়ের ময়লাটাও আমি দেখো কালো দাগগুলো তুলে নিচ্ছে, দেখো কতটা পরিষ্কার হয়ে যাচ্ছে ডিফারেন্সটা তোমরা নিজেরা নিশ্চয়ই বুঝতে পারছো। আমার স্কিনের অন্যান্য জায়গার কালারটা দেখো, আর ঘাড়ে যেহেতু লাগিয়েছিলাম ঘাড়ের কালারটা দেখো, এই জায়গাটা কেমন একটু কালচে মতন রয়েছে, কিন্তু যে জায়গা যতটুকু জায়গা রাখি লাগিয়েছিলাম সেই জায়গাটা দেখেছো কতটা পরিষ্কার করে দিয়েছে। তো আমি যেটা বললাম একদিনে 50% পরিষ্কার করে দেবে। তারপর ভালো করে ধুয়ে নেবে কিংবা স্নান করে নিতে পারো। তারপর আমাদের একটা ময়েশ্চারাইজার লাগাতে হবে। তো এই ময়েশ্চারাইজারটার জন্য 1 চামচ নিয়েছি অ্যালোভেরা জেল, তার মধ্যে দেবো 1/2 ছোট চামচ মতন লেবুর রস, অ্যালোভেরা জেল, লেবুর রস আর গ্লিসারিন, এই তিনটে জিনিস দিয়ে আমরা একটা ময়েশ্চারাইজার তৈরি করেছি। এই ময়েশ্চারাইজারটা এইবার আমরা তোমরা স্নান করে নেবে কিংবা ধুয়ে ভালো করে পরিষ্কার করে নেবে, গা হাত পা ঘাড় গলা সমস্ত ভালো করে পরিষ্কার করে নেওয়ার পরে তারপর এই ময়েশ্চারাইজারটা তোমাদের লাগাতে হবে। এটা একটা হোয়াইটনিং ময়েশ্চারাইজার হচ্ছে। তো এইবার এই ময়েশ্চারাইজারটাকে আমি খুব ভালো করে এইভাবে ম্যাসাজ করে এটাকে লাগাবে। এটা কী করবে, আর যতটুকু নোংরা ময়লাটা আছে সেটাকে ফুলিয়ে ফাপিয়ে যেটা হচ্ছে তুলে দেবে, পরিষ্কার করে দেবে, আর যে ট্যানিংটা পড়ে আছে, ট্যান পড়ে গেছে সেটাকে পুরোপুরি হালকা করে দেবে। দিয়ে বন্ধুরা তোমরা প্রথম দিনে এত ভালো রেজাল্ট পাবে আমি একদম গ্যারেন্টেড, তোমরা ভীষণ খুশি হবে এর রেজাল্টটাতে কিন্তু। আর পরপর কয়েকদিন যদি করো তোমরা দেখবে দারুণভাবে পরিষ্কার হয়ে যাবে। আর সপ্তাহে অন্তত 2 থেকে 3 দিন করে এটা করে দেখো, এত সুন্দর স্কিন হয়ে যাবে যে তোমরা খুব হ্যাপি হবে। বাস এইভাবে তোমাদের করতে হবে। যাদের অত্যাধিক ঘাড় কালো নোংরা হয়ে আছে তারা তোমরা পরপর 4-5 দিন রোজ করো এই রেমেডিটা, আর তারপর সপ্তাহে 2 দিন করে করো, তাহলেই দেখবে তোমাদের ঘাড়ের কালো দাগটা, কালো ছোপটা, কালো ভাবটা ঘাড়ের কেটে গিয়ে যেরকম তোমাদের স্কিনের স্কিন মানে স্কিনটা যেরকম থাকবে, যে কালারটা থাকবে সেটাই কিন্তু তোমাদের ঘাড়ের কালারটাও হয়ে যাবে। স্কিনও যেরকম ফর্সা থাকবে ঘাড়ও এরকম ফর্সা সুন্দর উজ্জ্বল থাকবে। তাহলে বন্ধুরা এই রেমেডিটা অবশ্যই ট্রাই করো, এখন থেকে শুরু করে দাও। দেখো তোমরা বেশ সপ্তাহ 10 দিনের মধ্যেই কিন্তু পুরো ডিফারেন্স এসে যাবে, পুরো চেঞ্জ হয়ে যাবে স্কিন, কিংবা ঘাড়ের যে স্কিন, ঘাড়ের যে ত্বকটা একদম সুন্দর ফর্সা উজ্জ্বল গ্লোয়িং হয়ে যাবে কিন্তু। আর হ্যাঁ, কেমন রেজাল্ট পেরে আমাকে কমেন্ট করতে কিন্তু ভুলো না, অবশ্যই আমাকে কিন্তু জানিও। যদি এটা খুব ভালো অনেকের কাজ দেবে, অনেকের দেবে না, স্কিন টু স্কিন কিন্তু ভ্যারি করে, ডিপেন্ড করে কার স্কিন কেমন, কার স্কিন কেমন, ঠিক আছে। যদি অ্যাপ্লাই করবে, ট্রাই করবে 5 দিন 6 দিন 7 দিন, তারপর যদি না হয় কমেন্ট করবে, আরও ভালো ভালো অনেক রেমেডি আছে আমি শেয়ার করব। দেখো আমি যেমন কি বললাম, স্কিন টু স্কিন ভ্যারি করে, আমি এখান থেকে দূর থেকে দেখতে পাচ্ছি না কার স্কিন কেমন আছে, কার স্কিন ভালো আছে, যার জন্য আমি অনেকগুলো রেমেডি এই কারণেই শেয়ার করি। ট্রাই করতে থাকো, লাগাতে থাকো, দেখবে কোনো না কোনোটা একদম ঠিক সঠিক জায়গায় লেগে একদম সঠিক রেজাল্ট তোমাদের দেবেই দেবে, ঠিক আছে। তাহলে আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিও কিন্তু, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আগামী দিনেও তোমাদের সাথে খুব ভালো ভালো হেল্পফুল রেমেডিস আমি শেয়ার করতে থাকবো। তাহলে আবার দেখা করবো তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য বাই বাই।